আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নাহমেদু অনুসল্লা আলা রসুলহিল করিম আম সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগতম আজ নাহবীর প্লে লিস্টের আশিতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সে টপিকটি হচ্ছে আল আসমা উল কী আসমাউল কিনায়াত নয়াত এটি হলো আমেল লফজি এর প্রকারের মধ্য হতে আল আসমাউল আলাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারাই মাত্র জয়েন করেছেন তাদেরকে বলবো রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বুঝতে হলে আই কার্ডে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে নেন। আসুন আজকের ক্লাসে আমরা পদার্পণ করি আসমাউল আমেলা আমরা পড়ছিলাম আলহামদুলিল্লাহ আমেল প্রথমত দুই প্রকার আমেল মানবী অপ্রকাশ্য আমেল আমেল লফজি প্রকাশ্য আমেল প্রকাশ্য আমেল তিন প্রকার আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ আমেলে লফজি যে তিন প্রকারের সর্বশেষ প্রকার আল আসমাউল আমেলা আল আসমাউল আমেলা অর্থাৎ আমলকারী এইসব সমূহ আমলকারী বিশেষ সমূহ এগুলো বলেছিলাম যে এগারো প্রকার আমলকারী বিশেষসমূহ এগারো প্রকার তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা দশ প্রকার আলোচনা করে ফেলেছি আজকে সর্বশেষ প্রকার অর্থাৎ আল আসমাউল আহমেলা এর সর্বশেষ প্রকার হচ্ছে আসমাউল কিনায়াত অর্থাৎ ইঙ্গিত বাচক বিশেষ্য সম্মানিত শিক্ষার্থীবৃন্দু আসুন আমরা ইঙ্গিত বাচক বিশেষ কাকে বলে জানি আল আসমাউল কিনায়াত এমন কতিপয় এস এমকে বলে যে এসএমগুলো বিশেষ কোনো সংখ্যা বা কোনো বক্তব্যকে এই অস্পষ্ট আকারে বুঝাবে যেই বক্তব্যে শ্রোতা স্পষ্টভাবে কোনো ইঙ্গিত পাবে না স্পষ্ট কোনো ধারণা পাবে না তাকে বলা হবে আসমাউল কেনায়াত যেমন একটা উদাহরণ দিতে পারি যে বললাম কাম কাম কত এই কত দ্বারা কী বুঝলাম কত কাজা এত বললাম কাজা এত তাহলে বা এমন এমন বা ধোয়া সাতামানি কাইতা কাইতা বা কাইতা ওয়া যাইতা সে আমাকে এভাবে গালি দিয়েছে এভাবে এভাবে গালি দিয়েছে এটা তারা অস্পষ্টভাবে বক্তব্যকে বোঝা যায় না কাম এটা অস্পষ্ট অর্থাৎ বোঝা গেল আসমাউল কেনায়াত এমন কতিপয় বিশেষ সংখ্যা বা বক্তব্যকে বোঝায় বক্তব্যের প্রতি ইঙ্গিত করে যে ইঙ্গিত দ্বারা বক্তা বক্তার ইঙ্গিতের পরে শ্রোতারা স্পষ্টভাবে কিছু বুঝতে পারে না তাকে আসমাউল কেনায়াত বলে আসমাউল কেনায়াতের সংখ্যা হলো চারটি এক নম্বর হলো কাম কাজা কাইতা। আর হলো জাইতা এই চারটা থেকে এই চারটা থেকে শুধুমাত্র আমেল হিসাবে কাজ করে কাম এবং কাজা কাম এবং কাজা এই দুটি আমেল হিসাবে কাজ করে কি আমল হিসাবে কাজ করে এটার ব্যবহারটা আমি পরে বলছি আগে আমেলটা বলি যে এটা আমেল কি আমল করে অর্থাৎ কাম এটা দুই ধরনের হয়ে থাকে এক নাম্বার কাম ইস্তিফামিয়া হয় অর্থাৎ প্রশ্নবোধক কাম হয় তখন এই কামটা মোমাইয়াজ হিসাবে পরবর্তী তামিজকে নসব দিবে আর আমরা জানি তামিজ নসবপ্রাপ্ত হবে মুফরাদ হবে না হবে যেমন বললাম কাম কাম হামান আইনদাকা কাম দেরহামান আইনদাকা তোমার কাছে কত দেড়হাম আছে তাহলে এই কাম এটা হলো ইস্তিফাম মোমাইয়াজ আর দেহামান হলো তামিজ অর্থাৎ এই কাম একটি আমেল যেটি আমেলে লফজি আসমাউল আমেলা যেটি এই দিরহামান মোমাইয়াজকে দিরহামান তামিজকে এ মোমায়াজ এই নসব প্রদান করেছে তাহলে বোঝা গেল কাম যেটা ইস্তিফাম হবে প্রশ্নমোধক কাম হবে সেটি মোমায়াজ হিসাবে পরবর্তী এস এম তামিজকে নসব প্রদান করবে এবং এই তামিজটা সর্বদা নাকেরা হবে মুফরাদ হবে এবং মানসুব হবে এইটা হলো এই এর কাজ বা এই আমিল হিসাবে এই কাজটা করে থাকে তাহলে কাম দিরহামান দা কা কাম মোমাইয়াজ আর দিরহামান তামিজ অর্থাৎ এই কাম এর কত অস্পষ্টতা দূর করছে দিরহামানে তাহলে কাম মোমাইয়াজ দিরহামান তামিজ মোমাইয়াজ তামিজ মিলে হয়ে গেল মুফতাদা আর দা মোজাফ কাপ মোজাফেলাই মোজাফ মোজাফেলাই মিলে এটা খবর তাহলে কাম দে রহমান আইন এই কামটা এখানে আসমাউল আমেলা এর মধ্য হতে আসমাউল কিনায়া আসমাউল আমেলা অর্থাৎ আমুলকারী এসেছে এসব সমূহের মধ্যে হতে আসমাউল কিনায়া কিনায়া যেটা অস্পষ্টভাবে একটি সংখ্যা ইঙ্গিত করা হয়েছে একটি অস্পষ্টভাবে বিশেষ একটা সংখ্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে ইঙ্গিতটা শ্রোতারা স্পষ্টভাবে বুঝতে পারে না তাকে আসমাউল কেনায়াত বলা হয় দ্বিতীয় নাম্বার কাম কামকে বলা হয় কাম খাবন মূলক কাম যেমন কাম মা আলীন কাম্মী আনফু তো কাম খাবরিয়া মানে অনেক মাল আমি খরচ করেছি অনেক মাল আমি খরচ করেছি ক্ষেত্রে এই কাম যেটা খাবরিয়া হবে বর্ণনামূলক কাম হবে অর্থাৎ এটা প্রশ্নবোধক নয় এটা হলো বর্ণনামূলক কাম যে কাম তার পরবর্তী এস জের প্রদান করবে তাহলে আমরা এটা তার কেবে কী বলবো কাম মুমাইয়াজ, মোদাফ আর মালিন হলো তামিজ মোদাফেলাই। এই জন্য মোদাফ তার মুদাফিলাকে জের দিয়েছে এবং এখানে কোনো কোনো জায়গায় এ কামের পরে একটা মেন উজ্জ্ব থেকে মেন উজ্জ থেকে তার পরবর্তী এস এমকে জের প্রদান করে তাহলে কাম মোমাইয়াজ মোজাফ আর মালিন হলো মোদাফিলাই অর্থাৎ এই কামটা খাবরিয়া হওয়ার কারণে পরবর্তী এস এমকে কী দিয়েছে জের প্রদান করেছে তাহলে কাম মোমাইয়াজ মোজাফ আর মালিন মুদাফিলাই তামিজ তাহলে মোজাফ মুদাফিলাই মিলে এ আনফাক্তু আনফাক্তু ফেল আনাজমের আজমের ফায়েল আর এটা হলো মাফুল কাম মালিন আমি অনেক মাল খরচ করেছি তাহলে এই হচ্ছে কামের বর্ণনা আর কাজা এই কাজাটাও আমেল হিসাবে কাজ করে অর্থাৎ একই আমল অর্থাৎ তার মোমায়েসকে মোমায়েজ তার তামিজকে নষ্ট প্রদান করে যেমন কা কাজা এন্দি এন্দি কাজা দিরহামান হামান অর্থাৎ আমার নিকট এত দিরহাম বলা হচ্ছে ইন্দি কাজা হামান আমার কাছে এত দিরহাম আছে এই যে কাজা হামান এই কাজা এটা হলো আসমাউল কিনায়া ইসমুল কিনায়া আর এটা মোমাইয়াজ আর দিরহামান হলো তামিজ মোমাইয়াজ তামিজ তাহলে ইন্দি মোজাফ ইয়ে মোতাকালে মোজাফেলাই মোজাফ মোদাফেলাই এটা হলো খবরে মোকাদ্দাম আর কাজা হলো মোমাইয়াজ আর দিরহামান রাহমান হলো তামিজ মোমাইয়াজ তামিজ মিলে এটা হলো মুফতাদার মোয়াক্ষার তাহলে আমরা বুঝতে পারলাম আসমাউল কেনায়াত এর মধ্যে এর চারটি এস এম রয়েছে কাম কাজা কাইতা অজাইতা তার মধ্যে দুইটি এস এম অর্থাৎ কাম এবং কাজা আমেল হিসাবে আসে অর্থাৎ তার পরবর্তী এস এমকে মোমাইয়াজ হিসাবে মোমাইয়াজ তামিজ হিসাবে নসব প্রদান করবে আর তামিজটা সর্বতা মুফরাদ হবে নাকেরা হবে এবং নসব হবে আর কাম এটা দুই প্রকার অর্থাৎ একটা কাম ইস্তিফামিয়া যেটা হবে সেটা নসব প্রদান করবে আর যেটা কাম খাবরিয়া হবে সেটা দিবে জের প্রদান করবে এ হচ্ছে আসমাউল এর মোটামুটি আলোচনা সম্মানিত শিক্ষার্থীবৃন্দ একটু সম্মানিত লেখকের দিকে আমরা ফিরে যাই সম্মানিত লেখক কিভাবে আলোচনা করেছেন তাহলে বিষয়টা আমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে আসমাউল কেনায়াত ইঙ্গিত বাচক সমূহ আসমাউল কেনায়াতের পরিচয় যে সকল এস এম দ্বারা কোনো বিশেষ সংখ্যা বা বিশেষ বক্তব্যের প্রতি ইঙ্গিত করা হয় কিন্তু শ্রোতাগ্রন্থা সুস্পষ্টভাবে বুঝতে পারে না সেগুলোকে আসমাউল কেনায়াত বলে আসমাউল কেনায়াতের সংখ্যা আসমাউল কেনায়াত চারটি যথা কাম কাজা কাইতা যাইতা আসমাউল কেনায়াতের আমল এগুলোর মধ্যে কেবলমাত্র দুটি এস আমল করে থাকে তা হলো কাম ও কাজা কাম দুই প্রকার যথা কাম আল ইস্তিফা মিয়া প্রশ্নবোধক কাম খ কাম খাবরিয়া তথা বর্ণনামূলক কাম কাম আল ইস্তিফামিয়া তার তামিজকে নসব দেয় যথা কাম দে আইন তোমার নিকট কত দিরহাম আছে এই কাম দে কামটা মোমাইয়াজ দিরহমান দিরহমান তামিজ মুমাইয়াজ তামিজ মিলে হলো মুফতাদা আর আইনদাকা এটা হলো খবর অর্থাৎ এই কাম দে মিমের ওপরে যে দুই জবর হয়েছে সেখানে নসব প্রদান করেছে কামাল খাবরিয়া তার তামিজকে জের দেয় অর্থাৎ কাম্মা আলিন আনফাক্তা তুমি কত মাল খরচ করেছো অর্থাৎ তুমি কত মাল খরচ করেছো কোনো কোনো সময় কাম এর পরে মিন আসে তখন তামিজ জের বিশিষ্ট হয় যথা কাম মিন মালাকিন ফিসামাবাতে আকাশে অনেক ফেরিস্তা আছে দুই নম্বর হলো কাজা নিজের পরবর্তী তামিজকে নসব দেয় যথা ইন্দি কাজা দেরহামান আমার নিকট এত দেরহাম আছে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসমাউল কেনায়াতের এই হচ্ছে ব্যবহার এছাড়া আসমাউল এর বিস্তারিত আলোচনা পূর্বের ভিডিওতে করা হয়েছে আশা করছি সেদিকে একটু খুঁজে দেখলে পেয়ে যাবেন আল্লা সুবাহনতলা আমরা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্য যেন সাফল্যমণ্ডিত করে এই কামনার ব্যক্ত করে শেষ করছি তবে শেষ মুহূর্তে বলতে চাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করছি এমন কাজে আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ আনু সুবাহাল্লাহ আমাদের সকলকে কবুল করুক এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত